আমাদের অনেকের মনে এরকম একটা প্রশ্ন আছে যে ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটা আমরা যদি বারবার ওপেন করি তাহলে আমাদের চ্যানেলে কোনো সমস্যা হবে কি না। আমরা যখন নতুন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি, ক্রিয়েট করার পর আমরা সবাই ইউটিউব স্টুডিওটাকে বারবার ওপেন করে দেখি, আমাদের ভিডিওতে কয়টা ভিউজ এসেছে, আমাদের চ্যানেলে কয়টা নতুন সাবস্ক্রাইবার এসেছে। এটা আমিও করতাম। আমি যখন নতুন ইউটিউব চ্যানেল তৈরি করি তখন কিন্তু আমি প্রতি এক মিনিট পর পর ইউটিউব স্টুডিওতে ঢুকতাম। ঢুকে আমি দিনের মধ্যে প্রায় 200-300 বার ঢুকে যেতাম। ডুবুডুবে দেখতাম যে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওতে কয়টা ভিউজ এসেছে অ্যান্ড আমাদের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার কত হয়েছে। এই সব কিছু দেখার জন্য কিন্তু বারবার ইউটিউব স্টুডিওটাকে অন করতাম। এখন এই প্রশ্নটা সবার মনে ঘুরপাক খায়, এটা আমাদের সবার। আমি যখন নতুন ইউটিউব চ্যানেল তৈরি করার পর আমি যখন বারবার ইউটিউব স্টুডিও অন করতাম তখন আমার মনে ঘুরপাক করতো যে প্রশ্নটা, আমি যে ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটা বারবার অন করতেছি আমার চ্যানেলের উপর কোনো ব্যাড ইফেক্ট পড়বে কি না। এখন আমি আপনাদেরকে বলবো যে আপনি যদি ইউটিউব স্টুডিও নিয়ে সারাদিনও পড়ে থাকেন বা আপনি যদি ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটা বারবার ওপেন করেন তারপরে কিন্তু আপনার চ্যানেলের উপর কোনো ব্যাড ইফেক্ট পড়বে না অ্যান্ড আপনার ভিডিওতে কিন্তু কোনো প্রকার কোনো সমস্যা হবে না। ইউটিউবের এমন কোনো নিয়ম নেই যে আপনি যদি ইউটিউব স্টুডিও বারবার ওপেন করেন বা আপনি যদি সারাদিন ইউটিউব স্টুডিওতে গিয়ে পড়ে থাকেন আপনার চ্যানেলের উপর একটা ব্যাড ইফেক্ট পড়বে, এইরকম কোনো নোটিশ ইউটিউবে দেওয়া নেই। বা আমি নিজেও কিন্তু পার্সোনালি ইউটিউব স্টুডিও বারবার ওপেন করি, কই আমি তো কোনো কখনো সমস্যা দেখতে পাই না। আগে বারবার ওপেন করতে পারেন, আপনার কোনো প্রকার কোনো সমস্যা হবে না। এখন এখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আমরা যদি কোনো ভিডিওর টাইটেল চেঞ্জ করতে চাই বা আমরা যদি কোনো ভিডিওর থাম্বনেল পরিবর্তন করতে চাই তখন কিন্তু আমরা ইউটিউব স্টুডিওতে যাই। ইউটিউব স্টুডিওতে গিয়ে আমরা ভিডিওর টাইটেল, থাম্বনেল, ট্র্যাক সব কিছু ইনফরমেশান চেঞ্জ করতে পারি। এখন যদি আপনি একটা ভিডিওর থাম্বনেল বারবার পরিবর্তন করেন ইউটিউব স্টুডিওতে গিয়ে তাহলে কিন্তু আপনার ভিডিও রিচ ডাউন হয়ে যাবে। ইউটিউব অ্যালগোরিদম কিন্তু এটা নিয়ে অনেক রিসার্চ করবে, কেননা একটা মানুষ কিন্তু একটা ভিডিওর থাম্বনেল সর্বোচ্চ একবার বা সর্বোচ্চ গেলে দুইবার পরিবর্তন করে। একটা মানুষ তো তার ভিডিওর থাম্বনেল 5-10 বার পরিবর্তন করে না, নিউ থাম্বনেল সেট করে না। আপনি যদি ইউটিউব স্টুডিওতে গিয়ে আপনার ভিডিওর থাম্বনেল কয়েক মিনিট পরপর পরিবর্তন করতে থাকেন বা আপনার টাইটেল বারবার পরিবর্তন করতে থাকেন বা আপনার ট্যাগ বারবার পরিবর্তন করতে থাকেন তাহলে ইউটিউবে যে অ্যালগোরিদমটা আছে ওটা ভাববে যে আপনার ভিডিওতে কোনো প্রবলেম। আপনার ভিডিওতে কোনো প্রবলেম না হলে আপনি এতবার আপনার ভিডিও যে ইনফরমেশানগুলো আছে, আপনার ভিডিও যে থাম্বনেল আছে, আপনি এটা কেন পরিবর্তন করতেছেন, আপনি যদি এগুলো করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলের উপর অ্যান্ড আপনার ভিডিওর উপর কিন্তু একটা ব্যাড ইফেক্ট পড়বে। আর যদি আপনি যদি ইউটিউব স্টুডিওতে গিয়ে আপনার ভিডিওতে কয়টা লাইক এসেছে বা আপনার ইউটিউব থেকে আর্নিং কত হচ্ছে বা আপনার ভিডিওতে কে কী কমেন্ট করেছে আপনি যদি এগুলো দেখেন তাহলে কিন্তু কোনো প্রকার কোনো সমস্যা হবে না। আশা করি আপনার পুরোটা বুঝতে পারছেন যে ইউটিউব স্টুডিও বারবার ওপেন করলে কী সমস্যা হতে পারে বা সমস্যা কি হয় না কি হয় না, আপনার আশা করি পুরোটা বুঝতে পেরেছেন। অ্যান্ড যদি আপনাদের কোনো পয়েন্টে বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু এটা নিয়েও ভিডিও নিয়ে আসবো আপনাদের কোন পয়েন্টে বুঝতে অসুবিধা হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলটি দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।